हेलो फ्रेंड्स एमपीकेशन एमएसएल এ আপনাদের সবাইকে স্বাগত। তা আজকে ইটিং চ্যালেঞ্জ নিয়ে এসেছি। আজ না আজকে তো চ্যালেঞ্জ না, এমনি ইটিং শো। আজকে চ্যালেঞ্জ নেই কিন্তু আজকে ইটিং শো। তা এই ইটিং শোতে আজকে কি আছে দেখেন? আজকের মেনুতে আছে এক চিকেন তড়কা, আর এখানে সিম্পল রুটি, আর এখানে রয়েছে রাবড়ি, আর এখানে রয়েছে স্যালাড, আর এখানে রয়েছে জিলেপি। এখানে জিলিপি দাদারও তাই আমারও সেম টু সেম। তাহলে আজকে যখন ইটিং শো তাহলে আস্তে আস্তে রসি রসি খাওয়া যাবে, তাই তো? আর আজকে এটা দেখেছেন তো আমাদের বসার ভূমিমাটা দেখেছেন তো, একটু ঘরোয়া ভাবে বসেছি আমরা, ঠিক আছে? আর যেহেতু মেনুতেও আজকে একদম মানে বাংলা রুটি আছে, তার সাথে যে তরকা রয়েছে, এগুলো একটু ঘরোয়ার মতন করে একদিন আমরা করে দেখছি। কারণ না আপনাদেরও তো একই রকম ভিডিও দেখতে দেখতে বোরিং লাগে, তাই একটু পরিবেশটা পাল্টে নিয়েছি, দেখা যাক কি হয়। তো বন্ধু একটু ঘরোয়া পরিবেশে আমরা আজকে খাওয়া দাওয়াটা করবো, তা দেখতে থাকুন তো বলো। তাহলে বলে দিই আবার আমার মতন, 3 2 1। যেহেতু চ্যালেঞ্জ না ইটিং শো, সেহেতু আস্তে আস্তে খাচ্ছি। বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে খাও, আর তো যেহেতু ইটিং শো খুব ভালো হয়েছে তরকাটা। তরকার একটা স্পেশাল ফ্লেভার আছে, সেজন্য ভালো লাগছে। আসলে এই তরকার ডালটা কিন্তু বিদেশি টাইপের, সেজন্য একটা সুন্দর ফ্লেভার আছে, ঠিক আছে? কিছুই না, চিকেন দিয়ে করেছি থেকে ওরম করে বলছে। আর আজকে আরেকটা স্পেশাল এনেছি, সেটা হচ্ছে জিলিপির সঙ্গে ডুবে ডুবে রাবড়ি খাওয়া হবে। এটা একটা নতুন স্টাইল, এটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি। এটা আমার ওর আইডিয়া। গত দুদিন ধরে জিলিপি রাবড়ি জিলিপি রাবড়ি করে মাথা খারাপ করে দিয়ে যায়। রাবড়িটা হোমমেড, রাবড়ি তরকা সব হোমমেড। রাবড়ি রেসিপিটা কয়দিন পরে আপনারা পেয়ে যাবেন, মৌসুমি রান্না করে। আর জিলিপিটা ফরেন বডি। তরকার সঙ্গে পেঁয়াজটা না হলে ভালো লাগে না। লঙ্কা, লঙ্কা তো মাস্ট। ও
যে তোমার ভাষা হারিয়ে গেল কেন? আমি তো কথা ভালো তর্কা রাজে দিছি যে ভাষা হারিয়ে গেছে আমি তো কথা কমই বলি আর তো ভালো লাগছে খেতে মানে খাওয়াটা উপভোগ করছি প্রতিদিন এই ডালটা আনতে বলেছে ওই জন্য বেশ ভালো ফ্লেভার মাঝে মাঝে তরকারি ডালটা খাই খুব ভালো লাগে খেতে অনেকদিন পর এই মন মতো ডালটা পেয়েছিলাম বলে আজকে ভালো হয়ে যায় আমি দুটো রাবড়ির সঙ্গে খাচ্ছি তরকারিটা একটু লাস্টিক অবস্থা শিয়ে শিয়ে দাদার কিছু কিছু কথা মনে পড়ে যাচ্ছে তখন হাসি পেয়ে যাচ্ছে গত দুদিন ধরে জিলিপি লাবড়ি জিলিপি রাবড়ি এই নিয়ে মানে দাদার এই কম্বিনেশনটা ভালো লাগছে না বুঝা এটা তো শুনিনি তরকা খাবে না এখন না ওটা শেষে খাও একটু ঝাল ঝাল বেশ ভালো লাগবে দেখি এই জিলিপির সঙ্গে রাবড়ি কি জিনিস কেসটা খেয়ে দেখো হেভি টেস্ট কেমন লাগলো মোটেই না জিলিপি বাহ সব মানে আমি কবে থেকে বলছি তুমি জিলিপির সঙ্গে রাবড়ি রাবড়ি টেস্টটা কিন্তু খুব ভালো হয়েছে জিলিপির সঙ্গে দিলে জিলিপিটা বেশি মিষ্টি তো যেতে তুমি তোমার ইচ্ছে মতো খাও কিন্তু আপনারা ট্রাই করবেন খুব ভালো লাগছে তোমার যদি কম্বিনেশন না ভালো লাগে তুমি তোমার মতন খেতে পারো কিন্তু কিছু খারাপ লাগছে না ভালো ভালোই লাগে রাবড়িটা হেভি টেস্ট তো আর জিলিপি খাবো না হ্যাঁ না আর তো মিষ্টি খাওয়া যাবে না ডিজার্টে আজকে মিষ্টির পরিমাণটাই বেশি হয়ে গেছে তাহলে বন্ধু আমাদের ইটিং শো আমরা এখানে শেষ করছি আজকে প্রচুর মিষ্টি খেয়ে নিলাম বলে ডেজার্টে আর মিষ্টি খাচ্ছি না তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা টাটা বন্ধু টাটা